संस्थापनार्थाय संभावामि जुगे जुगे परम पुरुष श्रीकृष्ण और पत्नी परम प्रकृति राधा रानी एक थे के दुई हलम जथा शाये तो बानो आशा जथा शिवमांश शंकर भक्त शाई मोबे वो आत्मनंदी धाम
অপতয় তত পতিশ্য পত্নিশ্য অভাবতাম। আমি কৃষ্ণ আদি অন্ত জ্ঞাত বিশ্ববাসী, আমি কৃষ্ণ আদি অন্ত জ্ঞাত বিশ্ববাসী, দিদি বৃন্দাবনে আমি বাজাই বাসি, দিদি বৃন্দাবনে জ্ঞানী আমাকে কিরূপে লাভ করে? যথা আধারাঙ্গ চক্রান্ত সদৃশ্লাং লিঙ্গকাং মণিপুরাং নাভি চক্রান্ত হৃদয়ন্ত নাহতাং বিশুদ্ধ কণ্ঠ চক্রান্ত মুধান্ত শস্ত্র দালাং চক্রভেদাং মায়া খাতাং চক্রতীতাং নমো নমঃ। হরিদাস গৌরাঙ্গ মিল তিন দুনিয়ার মেয়ের বান আল্লাহ তালা খোদা, আজ আমার হারের দিনে দিনে বড় হচ্ছে, কিন্তু যত বড়ই হচ্ছে না কেন, ও যেন সংসার থেকে বিরাগী অন্য মনস্ক। হে খোদা তালা, বিচিত্র তোমার এই দুনিয়া, তুমি আমার হারেশকে সুমতি দাও। হে আল্লাহ, তুমি আমার হারেশকে সুমতি দাও, তুমি মেহেরবানি করো আমার হারেশকে। আজ কয়েকদিন হল হারেশ যেন কেমন অন্যমনস্ক হয়ে বাড়ি থেকে সকালে বেরিয়ে যায়, আর কখন আসে কি করে কোথায় থাকে কিছুই জানি না। আজ সকাল থেকে আমি হারেশকে খুঁজে পাচ্ছি না। হারেশ, হারেশ, হারেশ! আমায় ডেকেছো বাবা? হ্যাঁ, তুমি তুমি সেই সকাল থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলে? কেন, আমি তো মাঠে গেছিলাম বাবা। বাজারেই ছিলে, তবে আমি কেন তোমাকে এত টাকা টাকি করে তোমাকে আনতে হলো বাবা? আমি মাঠে গেছিলাম। আচ্ছা বাবা, ওখানে ওখানে তুমি কি করছিলে? হারে, তুমি জানো না কি করতে হয়? আমি খেতে জল দিতে গেছিলাম, বুঝেছো? এবার ও ভালো কথা বাবা, আমি যখন ওই মাঠ থেকে আসছিলাম হঠাৎ দেখি ও গ্রামে কৃষ্ণ যাত্রা হবে। কৃষ্ণ যাত্রা? বাবা বাবা, আমি কৃষ্ণ যাত্রা শুনতে যাব বাবা। তুমি আমায় কৃষ্ণ যাত্রা শুনতে পাঠিয়ে দাও বাবা। না না হরেশ, আমরা যে মুসলমান, তাই তুমি ওই কৃষ্ণ যাত্রা শুনতে কখনো যাবে না। ও
কৃষ্ণ যাত্রা শুনলে বুঝি চাঁদ চলে যায়? হ্যাঁ তাই বলছো, কিন্তু কেন বাবা কেন? আল্লাহ কৃষ্ণ সবই তো এক, তবে কেন কেন কৃষ্ণ যাত্রা শুনতে পারবো না আমি? কেন তুমি সমাজের ভয় পাচ্ছো বাবা? তা না হরেশ, কৃষ্ণ যাত্রায় তুমি যদি যাও, এই মুসলমান সমাজ সব একজোট হয়ে আমাদের প্রতি অত্যাচার করবে, এমনকি আমাদের এই মুসলমান সমাজ থেকে আমাদেরকে পরিত্যাগ করবে, একঘরে করবে। তাই তুমি কৃষ্ণ যাত্রা শুনতে যাবে না হরেশ, এটা আমার অনুরোধ। শোনো বাবা, তুমি যতই আমাকে বাধা দাও, আজ রাত্রেবেলা আমি কৃষ্ণ যাত্রা শুনতে যাবই যাব। হরেশ, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি ওই কৃষ্ণ যাত্রা শুনতে যেও না। আমাদেরকে হিন্দুরা জবন বলে ঘৃণা করে, আর তুমি সেই কৃষ্ণ যাত্রা শুনতে যাবে সেই জবনের ছেলে হয়ে যেও না, যেও না, আমি তোমাকে অনুরোধ করছি হরেশ। বেশ, তাহলে আমি আসি কেমন বাবা? হরেশ, হরেশ, তুমি জানো না, তোমার মায়ের কাছে শুনে নিও হরেশ, আমাদের যে সংসারের পরিস্থিতি তার ভিতর দিয়ে তুমি অন্যমনস্ক হয়ে চলছ। তাই আমি সিদ্ধান্ত করেছি, খুব শীঘ্রই আমি তোমাকে শাদী দেব, তুমি তোমার মার কাছ থেকে শুনে নিও। কি বললে তুমি? তুমি আমাকে বিবাহ দিতে চাও? না 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 বাবা, তুমি এমন কথা বলো না বাবা, আমি বিবাহ করবো না বাবা। না না হরে, এই জগতের নিয়ম অনুসারে সবাইকে শাদী করতে হবে, সবাইকে সংসার করতে হবে, আর তুমি তুমি শাদী করবে না এ বললে তো হয় না হরে। তাহলে তোমার সঙ্গে আমার ওই কথাই রইল বাবা, আমি কিন্তু কৃষ্ণ যাত্রা শুনতে যাব, কথাটা যেন মনে থাকে তোমার। হরেশ আমার কথা শুনল না। হে দিন দুনিয়ার মেহেরবান খোদা তালা, সবই তোমার বিচিত্র লীলা খেলা। হে মালিক, তুমি ওকে দোয়া করো, তুমি ওকে দোয়া করো, তুমি ওকে দোয়া করো। জলভরা তারে নয়নে যুগা
ছুটে এলাম আমি, একাকি ঘুমিয়েছিলাম আমি, কে ভাঙলো আমার ঘুম, কার স্পর্শে ভাঙলো আমার ঘুম, কে ডাকলো আমায়, কে যেন বলছি হরিদাস চলে এসো ভক্ত আমার, এই সংসার তো আমার জন্য নয়, কে যেন হয়ে ডাকছি, কে কে ভুল করেছি, এই মায়াময়ের সংসারই তো আমার জন্য নয়, তবু কেন আমি এই সংসার আঁকড়ে ধরে পড়ে আছি, গতকাল আমার জীবনে আসবে কিনা এক মুসলমানের কন্যা, পিতা মাতার অনুযায়ী তাকে আমার বিবাহ করতে হবে, না না আমি জীবনে কি করতে চলেছি, আমি যে আমার জীবনের সব কিছু হারাতে বসেছি, মনে মনে আমার একই হতাশা, ও কান্দারি গো, ও আমাই করপা, ও কান্দারি গো, ও আমাই করপা, কুলে একা বসে আছি জগত অন্ধকার, আমাই করপা, এই যে দ্বিজদাসের কণ্ঠস্বর, তবে কি দ্বিজদাস আমার ব্যথা বুঝতে পেরেছে, কুলে একা
असंख्य नाम निजे बहु नाम धारा তোমায় বহু নামে ধারা থামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা ডাকো ডাকো, এটাই তো ডাকবার সময়। কেউ বা তোমায় বলে ভাগবান, গডি বলে কেউ করিছে এখন, কেউ খোদা কেউ জিহুদা নিজ দাস
সকলে শাস্তে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই তোমার নাম করণ কে করিল বসে ভাবি দয়াল তোমার জিয়া শলি পড়ি হরেশ সংখ্যা তীর্থ নাম তার যে কত নাম সে নিজেও জানেন না কিন্তু 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 দিজো ভাই আমি আমি যে জবন কে বলে তোমায় জবন সুমতি ব্রাহ্মণের ঐরস্য সন্তান তুমি তেজো ভাই হ্যাঁ আমার কথা শোনো হরেশ আমি বলছি সব হারালে সব পাবে কিন্তু সময় হারালে তুমি আর সময় পাবে না হরেশ সময় থাকতে তাকে ডাকো আর বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ডাকো তাকে ডাকো এই তো এই তো প্রভু আমারই ধীরে ধীরে আসছে এগিয়ে হয়তো হয়তো তাহার উপরে নিনি ঝিনি শব্দ শুনতে পাচ্ছি প্রভু প্রভু আমার হাত ছাড়িতে ডাকছি তুমি এসেছ প্রভু এই হিরে যাবার কি তুমি তুমি দয়া করেছ হরিদাস এই তো এই তো আমার স্মৃতিপটাকা ধ্যানের ছবি আজ জীবন্ত হয়ে উঠেছে সম্মুখে দাঁড়িয়েছে মরি মরি কিবা তব কিবা তব অপরূপ আমারই বংশে ধরিব অপূর্ব অপূর্ব তুমি তোমারই তুলনা তুমি তোমার এই অসীম কৃপাই আমি ধন্য প্রভু আমি ধন্য হরিদাস আদেশ করো প্রভু আমি এসেছি তোমার মনের বেদনা দূর করে দেবার জন্য হে তো আমার প্রতি হে তো আমার প্রতি তোমার অপরিসীম কৃপা তাই করো প্রভু তাই করো টেনে দাও আমায় তোমার সেই স্থির জ্যোতির কাছে হ্যাঁ তোমাকে আমি সেই পথের সন্ধানে তো দিতে এসেছি ভক্ত আমার তুমি যে সব কিছু ভুলে এই অসত্যকে আঁকড়ে ধরতে চলেছো এই অসার অনিত্য সংসার এ তো তোমার জন্য নয় তুমি যে আমার তুমি যে আমার নিত্য সেবার অধিকারী আমি আমি তোমার আমি তোমার নিত্য সেবার অধিকারী যে নাম তুমি তোমার ঋত মন্দিরে স্থাপন করেছ আমার ওই নাম তুমি দিবানিশীর নির্জনে বসে জপ করো হরিদাস